লন্ডনের ভিসার লাগে অ্যাপ্লাই করছো? নাই তো, ওই তো ওই তো নাই। ওগুলো যদি লন্ডনের ভিসা হয়ে যায় তো ওই মানে কসাই। এখন যদি ও ফুয়াটায় লন্ডনের ভিসা পাইলা, ও হে আবার কইব না বা মুখে দিসা তাইলে কই দেই। কিন্তু মনে মনে দোয়া করছি তোমার ভিসা হয়ে যেত, যাক তোমার ভিসা হয়েছে, যাও লন্ডন। বুঝলা নানি তার জলের বেটিয়া কইব, খবরদার ফুয়েন্দর বিয়া দিও না। আমি আমার ফুয়ার বিয়া দিয়ে বড় একটা ঝামেলাত পড়ছি, ফুয়ার বই সারাদিন খালি শয়তানি করে, তাই সাতায় তাই বাড়ি এলাও সাতায়। এখন দুঃখ দেখে বেটি বেটির ফুয়ার বিয়া দিয়া সুখে আছে ফুয়ার বুড় লগে, আই বাইয়া কইব দেখলাম তো গহলটা বালা, বেশি বালা আবার বালা না। বুঝলা নানি ধান জলের। আমার ফুয়া প্লাস পাইছে, তোমার ফুয়া কিতা করলো গো, ওগুরে মন্দির হয়ে ফড়ি তো, ইটা এসালকে বি ফাওয়া ইটা লাভও পায় না। এখন দেখে যদি বি ফাইয়া গিয়ে বালা চাকরি পাইলছে, আয়া হইব চাকরি পাইছোন ঠিক আছে, তবে আমার ফুয়া এ প্লাস পাইছে, যেদিন হোক গতি হইব, এ প্লাসের আলাদা একটা দাম আছে। বুঝলা নানি তান জলে। শুনে যদি আমেরিকান সৈন্যায় বিয়া করছে ফুয়ারে, আর কি যদি একটু নিতে লেট হইতে কইব, না এটা নিতেও তো না, এটা বহুত শুনি বিয়া করি দেশে তুই যাইন গে, আর বাদে নেই না, কোনো অবস্থাতেই নিত না, আমার কথা লিখিয়ে রাখো, এখনও সময় আছে, এটা বিয়া বাঙ্গাইয়া ফুয়ার আরও জায়গাত বিয়া দেও। এখন যদি শুনে ফুয়ার বই এগুলি আমেরিকাত নিছে কি, তাই কইব নিছে ঠিক আছে, তুমি তা বিয়া ঠিকই উকে না গো। বুঝলা নানি ধান জলে। দোকানদারি ব্যবসা করে হে তার চলি যার, আইয়া কইব দোকানদারি করি আইস খাইল খেয়েও কোনটা করতে পারে না, এক কাম করো তা দোকান উকান বেশি বিদেশ যাওয়ার চিন্তা করো, এটা দোকানদারি করে ফায়দা নাই। সদিন পরে যদি শুনে হে দোকানদারি করে ব্যবসা করে আরও বড় ব্যবসা করছে, তখন আইয়া কইব না ঠিক আছে চালাইয়া যাও, নিজেও অন্যরে অকলরে হয়ে যাও, তার দোকান থেকে এখলটা লইও, নিজের একু যদি উঠেতে লস কিতা। বুঝলা নানি তার জলে। কিতা রব তুমি চাকরি উকরি করতাই নানি, এলা বান্নালি বাতাসে ইয়া গুল্লে ফিলে লাভ আছে নাকি, সাইন চাকরি উকরি করো। এখন যদি শুনে হে বিদেশ গেছে গিয়া, তখন আইয়া কইব না তাই দেশে থাকতে কোনটা করতে পারছই না, এটা বিদেশ গিয়ে ওইটা তাই চাকরি টাকরি কিচ্ছু করতে পারত না, ও দেখবা কদিন বাদে ইয়া তোমার তানা গলাতে ইয়া লাগবো। বুঝলা নানি তার জলে। তার ফরা লেখা খরিয়া ইয়া গরুর ফার্ম দিছে, আজকাল গরুর খামার খরিয়া অনেকে লাভবানর, তো ইখান আবার টান টানো সহ্য হন না, আইয়া কইবা এটা আর গরু ব্যবসায়ী, ওলতা বাদ দিয়ে এখন গরুর দর্শনী মাসে এনে গরু ব্যবসায়ী কইবা, গরুর দালাল কইবা, আবার দেখুন যদি হে সফল হয়ে যায় তখন আইয়া কইবা না ঠিক আছে চালাইয়া যাও, তবে এটা গরু যত হবা এটা মানুষে কিতা হোক টেকা পয়সা হলতা নাই। বুঝলা নানি তান জলের। গরু আইবা ইয়া দেখা যদি বেটার ফুড়ি গুই একটু মুঠা হবে, কিতাবা তোমার ফুড়ি গুই দেখি বলো বেসাই যাইছে, গরু খোয়া এখানে খাওয়া অদা সময় খাই তো আনাইলে বিয়ানু দিতে হারতায় না। সদিন পরে দেখে যদি ফুড়ি গু তাই ডায়েট ওয়েট খরিয়া তাই একটু জিরো ফিগার হয়েছে মানে চিকন হয়েছে, তখন আইয়া কইব ইগু দেখি যার মরি যার গো, এগুলি খাওয়াও নানি লাগে নো পুষ্টিতে বুগে। বুঝলা নানি তান জলের। সেও যদি অফিসে প্রমোশন না পায় তখন একলরে কইব কোয়ালিটি আছে রে তাই প্রমোশন পাইতা, যার কোয়ালিটি আছে হে প্রমোশন পাইব, আর ও যদি হে প্রমোশন পাইয়া বালা একটা পজিশনে যায় গে অফিসও, তখন কইব ইটা বছরে তেল মারিয়া তাইন গেছে নতো উপরে আনাই তাইন কিন্তু যাইতে পারলাম নেই। বুঝলা নানি তানোর জলে। তবে শেষ করার আগে একটা কথা কই, অন্যর বালা দেখিয়া না জ্বলিয়া চেষ্টা করবা তার বালা থেকে অনুপ্রাণিত হইতা, আপনি নিজে আরও বালা জিনিস করার চেষ্টা করতা তাইলে আপনি অনেক উপরে উঠবা, আর আপনি যদি সেই বালা দেখে আপনি যদি খালি জ্বলেন তাহলে আপনি ওলা জ্বলার থাকবা আর নিচে থাকবা, হেতার আগ্রহে যাইবো।